বাদামি মাশরুম, আমাদের এখানে এটাকে দুর্গা ছাতু বা বরফ ছাতু বলে থাকে, কিন্তু আপনারা হয়তো মাশরুম বা অন্য কিছু বলে থাকেন, আমরা এটাকে দুর্গা ছাতু। এটা মাটি থেকে ওঠে, আপনাদের দেখাবো যে কীভাবে মাটি থেকে ছাতুটা বের হয়। আমাদের এখানে এটা দেখুন বাড়ির সামনে কীভাবে ছাতুটা মাটি ফেটে উঠেছে, আপনাদের দেখাচ্ছি। বাড়ির সামনেই হয়েছে, আমাদের পেছন সাইডে বাগানে হয়েছে, তার জন্য আরও হয়েছে, তুলে নিয়েছে, পরিষ্কার করে নিতে হয় এরকম ছাতুটা। এটার অনেক বড় বড় ডান্ডা হয়, কিন্তু মাটি এত শক্ত ছিল যে তুলতে পারা যায় না, তাই চাকু দিয়ে কেটে নিয়েছি। এখন এরকমভাবে এটাকে পরিষ্কার করে নিতে হবে। সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে দেখুন। এই যে ছাতুর ওপরে রাঁশটা এরকম ফেলে দিতে হবে, এটা খাওয়া যায় না। আমি এরকম পরিষ্কার করে নিচ্ছি ছাতুটাকে, রাঁশটা তুলে দিতে হবে, দেখে নিতে হবে ছাতুর মধ্যে কোনো পোকা আছে কি না, পোকা থাকলে ফেলে দিতে হবে। আজ আমি বানাবো ছাতুর বাটি চচ্চড়ি, তার জন্য ছাতুটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মিহি করে আলু কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর সরিষা পোস্ত আর জিরে লঙ্কা দিয়ে একটা পেস্ট বানাবো। আমি সরষে পোস্তটাকে বেটে নিয়ে আপনাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার কর। আমি প্রথমে একটা কড়াই বসে কোনো তেল টেল দিইনি, এমনি কড়াইতে আমি প্রথমে ছাতুটাকে একটু হালকা গরম করে নিচ্ছি, যাতে ছাতুর কোনো স্মেল না থাকে। তার জন্য প্রথমে আমি কড়াইতে ছাতুটা গরম করে নিচ্ছি, কোনো তেল দিয়ে ভাজছি না বা কিছু করছি না, হালকা একটু গরম করে নিচ্ছি। হালকা একটু গরম করে নিলাম, আঁচটা বন্ধ করে দিয়েছি। এখন দিয়ে দিয়ে কড়ার মধ্যে ছাতু আলু সব আমি কাঁচাই দিয়ে দিচ্ছি। দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি, দিচ্ছি বেটে রাখা সরষে পোস্ত আর কাঁচা লঙ্কা, জিরা দিয়ে পেস্ট বানিয়েছিলাম মিক্সিতে, ওইটা দিয়ে দিলাম। দিব পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, যেরকম বাটিতে মাখানো হয় ওই রকমই মাখিয়ে আমি এটা রান্না করছি কড়াইতে। আপনারা চাইলে ছাতুটা গরম করে নিয়ে বাটিতে মাখিয়ে বাটিতেও বসাতে পারেন। এক চামচ ছোটো চামচে জিরা পাউডার দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি সরিষার তেল, দিয়ে ভালো করে সমস্ত কিছু আমি কড়ার মধ্যেই মাখিয়ে নিচ্ছি। আপনারা এরকম বাটিতেই মাখিয়ে নেবেন। সমস্ত কিছু মাখিয়ে নিয়েছি, এখন ওই একটু বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, এটা লো আঁচে সুন্দরভাবে হবে, বাটিতে বসালেও এটা ফুটে উঠেছে। এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, মাঝে মধ্যে একবার ঢাকা উঠে নাড়িয়ে দিব, আর ধীরে লো আঁচে আস্তে আস্তে হয়ে যাবে। দেখুন আমি একদম লো আঁচে রান্নাটা করছি, আর খুব কম জলে জল দিয়েছিলাম, শুধু মশলা ধোয়া জলটাই দিয়েছিলাম, বেশি জল দিলে টেস্ট ভালো হয় না। এরকম লো আঁচে ঢাকা দিয়ে আমার আলু সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে, এখন জলটা শুকিয়ে গেলেই রান্নাটা হয়ে যাবে। আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি, একদম শুকনো শুকনো করে নিতে হবে, নাহলে এর টেস্ট ভালো আসে না। একটু মোটা কড়াই, আমি যেমন লোহার কড়াইতে রান্না করছি, আপনারা যে বাটিতে বা পাত্রে করবেন ওটা যেন তলাটা মোটা হয়, তাহলে পুড়বে না। আর আমার একদম শুকনো শুকনো আমি করে নিয়েছি, এখন
আপনারা চাইলে আরও শুকনো করতে পারেন, কিন্তু আর শুকনো করার দরকার নেই। এখন আমি ওপর থেকে কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে নামিয়ে নেব। কাঁচা সরষের তেল দিয়ে আমি এখন নামিয়ে নেব। আমার রান্নাটা হয়ে গেছে। এইরকম ছাতুর বাটি চচ্চড়ি বা মাশরুমের বাটি চচ্চড়ি সরষে পোস্ত দিয়ে বানিয়ে অবশ্যই বাড়িতে খান, সবাইকে খাওয়ান। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে ফলো করুন, লাইক সাবস্ক্রাইব করুন। প্লিজ সাবস্ক্রাইব মি।